নবহরণীয়ার রাভা জনগোষ্ঠীয় প্রমাণপত্রত বিসংগতির বাতিল হল মনোনয়ন পত্র। নবহরণীয়ার দাবি, 1986 চনতে রাভা জনগোষ্ঠীর প্রমাণপত্র উলিয়াইছিল নবকুমার হরণীয়ায়। সেই রাভা জনগোষ্ঠীর প্রমাণপত্রেই দাখিল করেছিল মনোনয়ন। বৰমাত সংবাদমেল সম্বোধন করে নবহরণীয়ায় কলে, নিষিদ্ধ ঘোষিত আলফার নেতা হয়ে থাকার সময়ত রাভা জনগোষ্ঠীয় প্রমাণপত্রর লগতে স্কুলিয়া প্রমাণপত্র সমূহ মাটির তলত আছিল। পড়ি থাকা সময় স্কলারশিপ দরকার আছে, তো এই চাকরিটা আমি বনাইছিল। কিন্তু আমি যেটা আকৌ 2010 আমি যেটা আলফার মূল লৈ আহিলো, তেতিয়া এই চাকরিবিলাক কোনো প্রয়োজন হয়? আপনাদের জানে যে বিগত সময়খিনিত নবহরণীয়ার নামত বা হীরাখনে কিবা একটুকা কাগজ পেলেও আমার পরিয়ালবিলাক গুলি করে মারিব। গতিকে কত প্রতিনিধি ইভেন আমার যে কুন্দলি আছিল জন্ম, সেই কুন্দলিবিলাক মোটামুটি একেবারে তার সুদ্ধা মানে মাটি টুকুরা নিচিনা হয়ে গেছে পড়ি থাকার কারণে। হরণীয়া জনগোষ্ঠীর প্রমাণপত্রখন অবৈধ বলে ন্যায়ালয়ে রায়দান করাত মনোনয়নপত্রর সহিতে দাখিল করেছিল রাভা জনগোষ্ঠীর প্রমাণপত্র। একে সময়তে নবহরণীয়ায় অভিযোগ আনিলে হরণীয়া জনগোষ্ঠীয় প্রমাণপত্র অবৈধ ঘোষণারে সমগ্র হরণীয়া জনগোষ্ঠীটিকে অপমান করা হয়েছে। আর আমার লিডারশিপবিলাক এনেকা দুর্বল বা তেওঁলোকে এনেকা মানে কি কয় রঘুমলার নিচিনা যে তেওঁলোকে সাধারণ অল্প পয়সার কারণে তেওঁলোকে আমার যখন বিরোধ করে তেওঁলোকে আকৌ মিটিং মাতি তেওঁলোকে পুনর্মালা দিয়ে তেওঁলোকে সম্বর্ধনা দিয়ে। গতিকে এই লোক ইতিমধ্যে হয়নে কৈছে সকলের মাজত যথেষ্ট বিতর্ক আরম্ভ হয়েছে। অলরেডি বহুতে আমার প্রস্তাব দিছে যে আমি 5 লাখ 6 লাখ যান হয়নে কৈছে বা বনাইলে সকল আছো, আমি যুদ্ধার কারণে ইডি হয়েছে, কেবল আপনি কামান করো। লগতে নবহরণীয়ায় কলে, কুকুরাছাড় লোকসভা সমষ্টির প্রাক্তন সাংসদ প্রয়াত ধরণীধর বসুমতারী, প্রাক্তন অগপ মন্ত্রী রেখারানী দাস বড়োর জনজাতীয় প্রমাণপত্রটো সরু কোচ বলে উল্লেখ আছে। তেওঁলোকৰ জনজাতীয় প্রমাণপত্র সমূহ যদি গ্রহণযোগ্য হয়, তেন্তে সরু কোচ হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত নবকুমার হরণীয়ার প্রমাণপত্র কিয় অবৈধ হল? নবহরণীয়ায় খুব উজাড়ি কলে, বড়ো মূলীয় হরণীয়া, রাভা, মদাহি আদি জনগোষ্ঠীর জাতিগত প্রমাণপত্রক লৈও চলিছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। আমার লগত এরকম ধরনের ষড়যন্ত্র চলি আছে, গতি ক্ষেত্রে কত কি হয় কি নয় কোনো কব নয়। আজি বহুতে কৈছে যে নবহরণীয়া উপাধি গুলো গরু কোচ কৈছে, কিন্তু আমার হাতত যে খবর আহিছে আপনাদের জানে এই কোকাজার সমষ্টির এমপি আসলে 4 বারকে ধরণীধর বসুমতারী, তেওঁ যেতিয়া স্কুল পঢ়িব আহিছিল তেওঁ কিন্তু ধরণীধর গুরু কোচ হয়ে আহিছিলে, কিন্তু শেষত গৈ তেওঁ মানে কি হল তেওঁ ধরণীধর বসুমতারী হয়ে গেল। বেলেগ নালাগে আমার ওচর রেখায়ণী দাস বড়োর বাপেক ধরণীধর দাস আছিল, পিছত ধরণীধর দাস বড়ো হয়ে গেল। গতিকে এনেকা বহু উদাহরণ আছে। মুসলপুরের মনোহর রাজবংশী, নিউজ 18, নর্থ ইস্ট।